আজকে যে আপনাদের এখানে বিক্ষোভ হলো, এটা কি বিষয়ের উপর হলো দাদা? গতকাল উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা এলাকার যে ছাত্রী মাম্পি সিংহ নামে যে ছাত্রী, তাকে নির্মমভাবে ধর্ষণ করে যে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে সমস্ত স্তরের মানুষ যে বালুরঘাট টু তপন রাজ্য সড়ক, তার ভারিলাতে আজকে সমস্ত স্তরের মানুষ প্রতিবাদে বসেছিল এবং কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ। এর আগেও আমরা দেখেছি যে দক্ষিণ দিনাজপুরের জবা এবং প্রমিলা তাদের এভাবে নির্মমভাবে ধর্ষণ করে তাদের হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে কোনো রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এভাবে দিনের পর দিন যে রাজবংশী সমাজের উপর যেভাবে অত্যাচার চলছে, এভাবে যদি চলতে থাকে তাহলে এর পরবর্তীকালে বৃহত্তম আন্দোলনে নামবে সাধারণ মানুষ। এবং আরও জানা যায় যে আজকে যে আসল যে দুষ্কৃতি মাম্পি সিংহর যে ধর্ষণের ইয়েতে যে আসল অভিযুক্ত যে উঠে এসেছিল তার আজকে মৃত দেহ পাওয়া গেছে, এটাকে ধামাচাপার দেওয়ার জন্য চেষ্টা করছে এই সমস্ত কিছু যে চলছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং এই লাশের যে ধামাচাপা দেওয়ার চলছে এর সঠিক তদন্ত সিবিআই তদন্ত চাই এবং এর প্রতিবাদে এর পরবর্তীকালে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় এর পরবর্তীকালে রাজবংশী সম্প্রদায়ের সাধারণ মানুষ আরও বৃহত্তম আন্দোলনে নামবে।